গুড মর্নিং জয়েন, ছোট একটা সাজেশন দিচ্ছি, ঠিক আছে? তো সাজেশনটা এটা হচ্ছে, যারা এসএসসি যদি মাঠে যাচ্ছে বা আমাদের ছেলেরা যারা মাঠে যাবে তাদের জন্য এটা, সিচুয়েশন যাই হোক থেমে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, আমাকে যেতে হবে। মাস সিচুয়েশন এমন হয়ে যায় না, লাস্টের দিকে স্টেন্ড আছে, তুমি ভাবছো যে টাইম হয়ে গেছে কিন্তু এখনো যা সময় তুমি কর করতে পারতে, তুমি হয়তো অনেক আগে ঢুকে গেছো তারপর হাঁপিয়ে গেছো, অনেক টেনে দিয়ে স্পিডে ফিনিশিং লাইনের আগে এসে হাঁপিয়ে গেছো, নিতে পারছো না, সাইড পেন হচ্ছে, ঠিক আছে, হিট বক্সে পেন আসছে, মনে হচ্ছে আর পারবো না, গা গোলাচ্ছে, হাল ছাড়া যাবে না, এটা ক্লিয়ার? আমাদের কাজ হচ্ছে ফিনিশিং জয় যাই হয়ে যাক আমি কমপ্লিট পারবো, এই যেন মনে সব থেকে মাথা মনে রাখতে, দৌড়াতে গেলে গা হাত পায়ের থেকে মাথার জোর আর মনে জোর যা থাকবে সে কমপ্লিট পারবে আর টাইমের মধ্যে কমপ্লিট পারবে। তো এসএসসি যারা আছে, এসএসসি যারা মাঠে আছে, সব ভাইদেরকে বলছি কখনো কেউ হাল ছাড়ো না। আর একটা কথা বলে রাখি, এটা অনেকেই ভুল করছে, আমাদের ছেলেরা ভুল করতে পারে, আমি এটা বলে রাখছি, কাউকে দেখে প্রথমে 100, 150, 200, 300, 400, 800 মিটার স্প্রিন্ট করার দরকার নেই। দেখো যখন আমরা দৌড়াবো না তখন একটা নর্মাল স্পিড তো প্রথম প্রতিদিন ট্রায়াল হচ্ছে, সেইটাতেই আমরা যাব। যত আমরা দূরত্বের দিকে মানে যত আমরা ডিস্টেন্স কভার করতে থাকবো, আমাদের বডি যত হিট হতে থাকবে না অত রিদিম নেওয়া শুরু করবে, যত রিদিম আসবে তুমি আবার ওইটাকে ধরে টানতে থাকো, তুমি কাউকে দেখে দৌড়ো না যে ওর সঙ্গে দৌড়াতে হবে, কারণ ওর হয়তো ওইটাই হ্যাবিট, ও হয়তো ওইটা ট্রেনিং করেছে। সবাইকার ট্রেনিং এক হতে পারে না, সবাইকার বডি এক হতে পারে না, সবাইকার তোমার লোডিং ক্ষমতা এক হতে পারে না, ট্রেনিং সেট এক হতে পারে না, মাইন্ড ক্যাপাসিটি এক হতে পারে না, বডি পাওয়ার এক হতে পারে না, ঠিক আছে? তো ও হয়তো ওইটাই ট্রেনিং করেছে, ওইটা ওরটা করছে, তুমি তোমারটা করবে। কাউকে দেখে কখনো বিশাল স্পিড নিয়ে চোখে ধরে রাখা এই টার্গেট করবে না। বারবার বলে দিলাম এসএসসি জিটি যারা মাঠে আছে সকল ভাইকে বলছি, তোমরা তোমাদের রান ট্রেনিং করো, তোমরা যেটা প্রতিদিন প্র্যাকটিস করো সেই প্র্যাকটিসটাই করো। দ্বিতীয় কথা বলে রাখি, অনেকেই অনেক ধরনের ডায়েট প্ল্যান এখন ব্যবহার করবে, আমি ডায়েটে একটা বড় ভিডিও দিয়েছি, মেডিকেলের সাথে একটা বড় ভিডিও রয়েছে, এসএসসি জিটির জন্য ওটা প্রচণ্ড কাজে লাগবে। ডায়েট হচ্ছে এইটাই, আমাদের আমাদের একটা কথা মাথায় রাখতে হয় প্রত্যেকে, আমাদের শরীর হচ্ছে অভ্যাসের দাস, হঠাৎ করে ডায়েট প্ল্যান মেনটেন করলে ওটা কোনো কাজের কাজ হবে না, ওতে শরীর অস্বস্তি বোধ হবে, ঠিক আছে, নিতে পারবে না বডি। তুমি প্রতিদিন যেটা রোজ খেয়ে গ্রাউন্ড করছো, যেটা প্রতিদিন খেয়ে মাঠে ট্রায়াল দিচ্ছ, সেই খাওয়া দাওয়াটাই রাখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে পরে কিন্তু খুব সুবিধা হবে আর মাঠ অনাসে পাস করে যাবে, মনের জোর হারাবে না। সকলকেই বলে রাখলাম বেস্ট অফ লাক, জয় হিন্দ, জয় ভারত, এটুকুই ম্যাক্স।